বাংলায় যাকে দেখছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী ড্যাশিং হিরো সুপারস্টার ওয়াসিম, যার পুরো নাম মেজবাহ উদ্দিন আহমেদ। ওয়াসিম 23 মার্চ 1950 সালে আমিরাবাদ চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ওয়াসিমের জন্ম ঢাকাতে হলেও তার বাবার পৈতৃক বাড়ি ছিল কুমিল্লায়। ওয়াসিম বাংলা চলচ্চিত্রের 70 থেকে 90 দশকের এক কিংবদন্তি অভিনেতার নাম। বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে অবস্থান করলেও চলচ্চিত্রের দর্শক মাত্রই তাকে এক নামে চেনে। নতুন কোনো ছবিতে অভিনয় না করলেও তার অভিনীত ছবি এখনও দর্শকদের মুগ্ধ করে, মন্ত্রের মতো ড্যাশিং হিরো হতে উৎসাহিত করে। একসময় এই হিরোর নামে সিনেমা হল উপচে পড়ত, বক্স অফিস পরিপূর্ণ হয়ে উঠত। শতাধিক ছবিতে অভিনয় করে নিজেকে কিংবদন্তি অভিনেতার সারিতে নিয়ে যেতে সক্ষম হয়েছেন অভিনেতা ওয়াসিম। প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফির হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ওয়াসিমের। 1972 সালে শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সহকারী পরিচালক হন তিনি। এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। 1974 সালে আরেক প্রখ্যাত নির্মাতা মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি সুপারস্টার বনে যান তিনি। 1973 থেকে 1990 সাল পর্যন্ত ঢাকার চলচ্চিত্রে ওয়াসিম ছিলেন শীর্ষ নায়কদের একজন, সাহসী নায়ক বলা হতো তাকে। আবার কেউ বা বলতো ওয়াসিম মানে বাহাদুর নায়ক। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়াসিমের তখন একচেটিয়া রাজত্ব। পোশাকি, সামাজিক, গ্রামীণ, লাভ স্টোরি, মারদাঙ্গা সব ধরনের ছবিতেই তার নাম। পর্দায় ওয়াসিম যখন ঘোড়া চালিয়ে আসতেন তখন ছবিগুলোর করতালিতে মুখরিত হয়ে উঠত দর্শকরা। তখন তার নাম দিয়েছিল উল্লাস। ওয়াসিমকে অ্যাকশন হিরো বলা হতো। ওয়াসিম 150টির মতো ছবিতে নায়ক ছিলেন। হাতে গোনা অল্প কিছু ছবি ছাড়া প্রতিটি ছবি সুপারহিট হয়েছিল। দি রেইন তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিল সেদিন। পৃথিবীর 46টি দেশে দি রেইন মুক্তি পেয়েছিল। ছবিতে ওয়াসিমের নায়িকা অলিভিয়া। পরবর্তী সময়ে ওয়াসিম অলিভিয়া জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন, তার মধ্যে বাহাদুর ছবিটি ছিল উল্লেখযোগ্য। এছাড়াও লুটেরা, লাল ম্যাম সাহেব, বেদিন ইত্যাদি ছিল তখনকার সুপার হিট ছবি। ওয়াসিম শাবানা, সুচরিতা, অঞ্জু ঘোষ, সুজাতা সব নায়িকার বিপরীতে অভিনয় করেছিলেন। ওয়াসিম চলচ্চিত্র প্রযোজনায়ও নাম লিখিয়েছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম WR প্রোডাকশন। তার প্রযোজিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে হিসাব চাই, মোহনবাসী, নয়া তুফান ইত্যাদি। তবে প্রযোজক হিসেবে ওয়াসিম খুব সফল হতে পারেননি। স্ত্রীর মৃত্যুর পর ওয়াসিম চলচ্চিত্র থেকে বিদায় নেন। পরবর্তীতে আবার চলচ্চিত্রে ফেরার চেষ্টা করলেও বেশি দিন অভিনয় করেননি। তিনি সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়ান মোহাম্মদ আওয়াল পরিচালিত আমার রত্নকর বা মা এবং জীবন রহমান পরিচালিত কাকন দাসী ছবিতে। বর্তমানে ধর্মকর্ম আর পরিবার নিয়েই তিনি ব্যস্ত আছেন। ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো রাতের পর দিন, কে আসল কে নকল, রাজ দুলারি, ডাকু মনসুর, চন্দন দ্বীপের রাজকন্যা, দি রেইন, ইমান, দোস্ত দুশমন, আসমান জমিন, ধর্ম আমার মা, নাদিরা, দুই বোন, মালিকা সুন্দরী, আলিফ লায়লা, নরম গরম, জীবন ধরা, আমার রত্ন করবা মা ও কাকন দাসী। ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রুজির ছোট বোনকে।
তাদের সংসারে দুটি সন্তান, পুত্র দেওয়ান ফরদিন এবং কন্যা বুশরা আহমেদ। 2000 সালে তার স্ত্রীর অকাল মৃত্যু ঘটে। 2006 সালে ওয়াসিমের কন্যা বুশরা আহমেদ 14 বছর বয়সে মানরাত ইন্টারন্যাশনাল স্কুলের 5তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। পরীক্ষা চলাকালীন নকলের অভিযোগ তার পরিবারকে জানাবার প্রকালে বাথরুমে যাওয়ার কথা বলে বুশরা লাফ দেন। অন্যদিকে পুত্র ফরদিন লন্ডনের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে LLM পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এখন ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ওয়াসিম পড়াশোনায় ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। 1964 সালে তিনি বডি বিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ওয়াসিম এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি তার কর্মদক্ষতা এবং কাজ দিয়ে তার নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে পৌঁছানো অন্য কারো পক্ষে সম্ভব নয়। বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা। থ্যাংক ইউ।